পুরুলিয়া, যে জায়গার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গড় পঞ্চকোট, বড়ন্তি আর অযোধ্যা পাহাড়। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে লাল পলাশ আর ছৌ নাচের টানে এই পুরুলিয়াতে বারংবার ছুটে যায় মানুষ। মনে আছে সত্যজিৎ রায়ের বিখ্যাত সেই সিনেমা হীরক রাজার দেশে? হীরক রাজার অত্যাচারে উদয়ন পণ্ডিত এক পাহাড়ের গুহায় লুকিয়েছিলেন। সেই পাহাড় কিন্তু আর কোথাও নয়, পুরুলিয়ার বুকে থাকা জয়চণ্ডী এবং বাঘমুন্ডি পাহাড়। কিন্তু একটা সময় এই পুরুলিয়ায় ছিল ঘন জঙ্গলে ঘেরা। বাংলা ভাষার দাবিতে আন্দোলন হয়েছিল মানভূম জেলায়, যা থেকে বিহার ভেঙে তৈরি হয়েছিল একটা জেলা যার নাম পুরুলিয়া। এই পুরুলিয়া অবশ্য একটা সময় পরিচিত ছিল বজ্রভূমি নামেও। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে পুরুলিয়ার ব্যাপারে এমন আশ্চর্য কিছু তথ্য দেব যা আপনার চোখে পুরুলিয়াকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। পুরুলিয়া জেলার উত্থান মূলত আন্দোলন এবং বিদ্রোহের মাধ্যমে। সালটা 1765। বাংলার বিহার এবং ওড়িশার দেওয়ানি তখন ব্রিটিশ সরকারের হাতে। লর্ড কর্নওয়ালিসের আদেশে সেই সময় চিরস্থায়ী ব্যবস্থার জন্য জঙ্গল কেটে নানান জমি জমায় শুরু হয় কৃষিকাজ। পুরুলিয়ার যারা প্রাচীন অধিবাসী ছিলেন তারাও ধীরে ধীরে জঙ্গল কেটে চাষবাস শুরু করেন। ফলে কিছুদিনের মধ্যেই হাল ফিরে যায় পুরুলিয়ার। এমন জঙ্গলে ঢাকা পার্বত্য এলাকাও যে এত সুন্দর বাসযোগ্য হয়ে উঠতে পারে একথা ব্রিটিশরা ভাবতেও পারেনি। তাই পুরুলিয়ার হাল ফিরতেই এই পুরুলিয়াকে দখল করবার জন্য উঠে পড়ে লাগে ব্রিটিশ দল। ব্রিটিশদের এই অন্যায় অত্যাচার দেখে পুরুলিয়ার প্রাচীন অধিবাসীরা একজোট হয়ে রুখে দাঁড়ায়। শুরু হয় চুয়াড় বিদ্রোহ, আর এই চুয়াড় বিদ্রোহের ফলাফলই আজকের এই পুরুলিয়া জেলা। পুরুলিয়ার সবচেয়ে বড় আকর্ষণ এখানকার ছৌ নাচ। পুরুলিয়া ছৌ শিল্পীরা বলেন, আমরা নাচতে নাচতে হাঁটি, কথায় কথায় গান করি। এছাড়াও এখানকার চড়িদাগ্রাম ছৌ মুখোশ শিল্পের জন্য বিখ্যাত। লাল মাটির এই দেশ, রাস্তার দুপাশে থোকা থোকা আগুন রঙা পলাশ, আর দূর থেকে ভেসে আসা মাদলের সুর আপনাকে পুরুলিয়ার প্রেমে ফেলতে বাধ্য। লাল মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যত দূর চোখ যাবে দেখতে পাবেন দূরে জঙ্গলে ঘেরা পাহাড়ের সারি, আর সঙ্গে বাড়তি পাওনা নানান প্রাকৃতিক ঝর্ণা। পুরুলিয়ার অন্যতম দর্শনীয় স্থান অযোধ্যা পাহাড়। দূর দূরান্ত থেকে মানুষ পুরুলিয়ার এই হিলটপ দেখার জন্য ছুটে ছুটে আসেন। স্থানীয়রাও এই অযোধ্যা পাহাড়কে খুব পবিত্র স্থান বলে মনে করেন। কেন জানেন? কথিত আছে স্বয়ং রামচন্দ্র সীতাকে নিয়ে বনবাসের সময় এই অযোধ্যা পাহাড়ে কিছুদিনের জন্য আত্মগোপন করেছিলেন। পুরুলিয়ার আরও একটি দর্শনীয় স্থান হল বড়ন্তি জলাধার, যেখানে শীতকালে পরিযায়ী পাখিরা দল বেঁধে এসে ঘুরে যায়। চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা এই লেকের সামনে দাঁড়ালে আপনি নিজের অজান্তেই গুনগুন করে গেয়ে ফেলবেন পছন্দসই গানের দু এক কলি। পুরুলিয়া গেছেন অথচ গড় পঞ্চকোট দেখেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এই গড় পঞ্চকোটটা আসলে কি জানেন? পাহাড়ের কোলে ইতিহাস আগলে দাঁড়িয়ে থাকা একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। আগে হ্যাঁ দুর্গ, কিন্তু এই দুর্গের মালিক কে ছিলেন? শোনা যায় রাজা দামোদর শেখর পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলে 5 জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে তার রাজত্ব গড়ে তুলেছিলেন, এবং সেই থেকেই এই জায়গাটির নাম হয় গড় পঞ্চকোট। সেই সময় বাংলায় বর্গীরা আক্রমণ চালাত। সেই বর্গীরা গড় পঞ্চকোটের এই প্রাসাদকেও রেহাই দেয়নি। এই প্রাসাদে ঢুকে লুটপাট চালাতে শুরু করলে তখনকার রাজা তার 17 জন রানীকে নিয়ে নিজের সম্মান বাঁচাতে কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। তাই পুরুলিয়া বেড়াতে গেলে ঐতিহাসিক গড় পঞ্চকোট জায়গাটা একদমই মিস করবেন না। এছাড়াও যদি পুরুলিয়ায় যান তাহলে অবশ্যই পাঞ্চেত বাঁধ, মাইথন বাঁধ, পঞ্চরত্ন মন্দির, রানীমহল, জোড় বাংলা মন্দির, দেউলঘাটা, বামনি জলপ্রপাত, মুরগুমা ড্যাম, সীতাকুণ্ড, জয়চণ্ডী পাহাড়, রাকা ফরেস্ট, মার্বেল লেক, দোলডাঙ্গার মতো অপূর্ব সুন্দর জায়গাগুলো কিন্তু দেখতেই হবে আপনাকে। তাহলে আর দেরি কিসের, সামনেই আসছে বসন্তকাল, পলাশের সময়। এই সময়টাই পুরুলিয়া ঘোরার আদর্শ সময়। তাই ঝটপট কাছের মানুষদের সঙ্গে ছোট্ট একটা প্ল্যান করে ফেলুন আর ঘুরে আসুন পলাশের দেশ। আর আপনি যদি ইতিমধ্যেই পুরুলিয়া ঘুরে এসে থাকেন তাহলে সেই ছবি কমেন্টে আমাদের দেখাতে ভুলবেন না কিন্তু।